আল্লাহর বান্দা তিন তিন জন বান্দা আল্লাহর দরবারে আবেদন করার জন্য নিয়োগ করলেন একজন যুবক আর একজন যুবককে বলছিল ভাইরা এখানে পড়েছি আল্লাহর সাহায্য প্রয়োজন তোমাদের জীবনের দিকে পিছন দিকে তোমরা একবার তাকিয়ে দেখো তোমার জীবনে এমন কোন কাজ এমন কোন নেক কাজ যদি থেকে থাকে যেই নেক কাজটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করেছি তাহলে এই নেক কাজকে ওসিলা ধরে আল্লাহর দরবারে আমরা সাহায্য চাই আল্লাহ যদি আমাদের সহায়তা করেন হয়তোবা আমরা এখান থেকে পরিত্রাণ পাব এই চিন্তা করেন তিন তিন জন যুবক একজন যুবক আল্লাহর দরবারে এভাবে আবেদন করবেন حديث روايات এভাবে اللهم كان لي ابوان شيخان كبيران যুবক আল্লাহর দরবারে আবেদন করছে গো আল্লাহ আমার বাবা আমার মা দুইজনে বার্ধক্য অবস্থায় আমার ঘরে আমি আমার বাবা আমি আমার মায়ের সেবা শুশ্রূষা করি ও যুবক ভাইরা একবার কান লাগান মনে রাখবেন আপনি দোয়া নেওয়ার জন্য আপনি যেখানে যান আপনি ইমাম সাহেবের কাছে যান আপনি হুজুরের কাছে যান আপনি পীর সাহেব হুজুরের কাছে যান আপত্তি নাই কিন্তু বাস্তবতা হলো আপনার হুজুরের দোয়া অথবা ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে না হতে পারে ঠিক কি না আল্লাহ রাসূল বর্ণনা করে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না যার মধ্যে অন্যতম হলো যখন কোনো বাবা যখন কোনো মা সন্তান ছেলে অথবা মেয়ের জন্য দোয়া কিংবা বদদোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া বদদোয়া কখনো ফিরায় দেয় না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم
صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام شرف شرف مل رہی کیسا ہے مسلمہ کا بدنصیب شہادت کی تمنا بھول گئی تسبیح کی دھنو میں جنت ڈھونڈ رہی لا الہ لا إله إلا الله مدينة جايتے پارلام نا مدينة دیکھتے پارلام نا মদিনা যাওয়ার বা দেখার ইচ্ছা আছে না একটু আওয়াজ করে বলতে হবে আছে না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না লা ইলাহা আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও সবাই বলি আমিন আল্লাহ ও গো করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাদিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য পলাশবাড়ি জামে মসজিদের নতুন ভবন নির্মাণ উপলক্ষে পলাশবাড়ি জামে মসজিদ মাঠে আয়োজিত আজকেরই তাফসীর কোরআন মাহফিল
আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মধ্য বলারবাড়ি জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার জীবনটাকে নূরে নূরান্বিত করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ মাহফিল বাস্তবায়ন কমিটিতে যারা রয়েছেন সকলের জন্য আমাদের প্রাণ ভরে দোয়া করা দরকার এই মঞ্চে আরেকদিন মাহফিল হওয়ার কথা ছিল ঠিক না ভাই বৃষ্টির কারণে মাহফিলটি বাস্তবায়ন সেভাবে হয় আমরা ধন্যবাদ জানাই আজকের মাহফিল যারা আবারও নতুন করে সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের দিন একটি সুন্দর মঞ্চ সাজিয়ে তাদেরকে অলঙ্কৃত করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক আমার পূর্বে আলোচনা করেছেন অত্র এলাকার অত্র মসজিদের সম্মানিত খতিব মুফতি জনাব মাওলানা আতাউর রহমান আনসারী এবং আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান আলোচক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ঢাকা বিভাগের সম্মানিত সহ সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট ওয়াইজ উস্তাদুল ওলামা তিনি একটা মাহজে ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সেটি উল্লেখ করা হয়নি আমরা জেনেছি ভাই আমাদের মাঝে আছেন যথাসময়ে আসবেন আমরা দোয়া করতে পারি কিনা যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার জবান থেকে এমন কিছু কথা বের করে দে যেই কথাগুলো এই এলাকাবাসীর জন্য হেদায়েতের ওসিলা হয় সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা বুঝতেই পারছেন আলোচনা বেশি করার সুযোগ হবে না আমি তেলাওয়াত করেছি সুরাটির নাম সুরাতুল হাদিদ মাদানিয়া এই সুরার মোট আয়াত সংখ্যা 29টি রুকুর সংখ্যা হলো 4টি তেলাওয়াত করেছি একটি আয়াত আয়াত নম্বর হলো 28 সেই সাথে একখানা হাদিস তেলাওয়াত করেছি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আমি কথা বললে চেষ্টা করি কি বিষয় নির্ধারণ করে কথা বলা আজকেও আমি সেটি এভাবে সাজাতে চাই আমি আমার আলোচনার শুরুতে একটি প্রার্থনামূলক হামদে বারিকালা তেলাওয়াত করেছিলাম বলেছিলাম ঠিক না ঠিক যে আমরা এমন একজন রবের কাছে ক্ষমা চাই পেতে চাই যিনি আহকামুল হাকিমি সুবহানাল্লাহ গুনাহ মাফ করার মালিক কে আর জবানটা খুলে বলতে হবে কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে আমার আপনার এখান থেকে ফেরত নিয়ে যাওয়ার মালিক কে আমরা তার কাছে গুনাহ মাফ পেতে পারি যিনি আমার আপনার রব পৃথিবীর কোন শক্তি নাই যিনি আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারবেন যেটা বলেন ঠিক না ঠিক প্রিয় ভাইরা আমি যে আজ তেলাওয়াত করেছি আমরা গুনাহ মাফ পেতে চাই প্রত্যেক মানুষ চাই যে আমি যাতে করে আল্লাহর জান্নাতে যেতে পারি যেটা বলেন ঠিক না ঠিক আল্লাহর জান্নাতে যেতে হলে ধরুন পাশে আমাদের খলিলগঞ্জ বাজার আপনি খলিলগঞ্জ বাজারে গিয়ে আপনি যাবেন হলো নাগেশ্বরী অথবা অলিপুর আপনি এখান থেকে নামাজ কালাম পড়ে দোয়া কালাম পড়তে পড়তে আপনি যাচ্ছেন গিয়ে একটা অটো দেখেন সুন্দর চেহারার অটো অথবা একটা বাস লেখা আছে অলিপুর কুড়িগ্রাম অথবা রংপুর কুড়িগ্রাম অথবা নাগেশ্বরী কুড়িগ্রাম আপনি গাড়িতে উঠে পড়লেন কিন্তু আপনার ওই গাড়িটা আজকে যাবে হলো রংপুরের উদ্দেশ্যে যাবেন আপনি নাগেশ্বরী আপনি গাড়িতে উঠে
ওটার দোয়া পড়লেন যত রকমের দোয়া শিখেছেন সব দোয়া পড়তেছি যাতে করে সহি সালামতে আমি নাগেশ্বরী পৌঁছতে পারি কিন্তু উঠেছি আমি রংপুরের গাড়িতে নাগেশ্বরী যাওয়া সম্ভব জোরে বলেন সম্ভব সম্ভব হবে না সম্ভব হবে তখন যখন আপনি নির্দিষ্ট গাড়িতে উঠে দোয়া কালাম করবেন পৌঁছাবেন কে আর জবানটা কোলে বলতে হবে কে তাহলে আমরা গুনাহ মাফ পেতে চাই গুনাহ মাফ চাইতে হলে সেই রাস্তায় আসতে হবে প্রিয় ভাইরা আমি তাআয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর বাছাইকৃত মানুষ যারা আল্লাহ প্রিয় বান্দা আল্লাহর যারা প্রিয় বান্দা আল্লাহ প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি মেসেজ দিয়েছেন যেই বান্দা যেই বান্দি এই বেলগাছার মানুষ কুড়িগ্রাম সদরের মানুষ নাগেশ্বরের মানুষ ভুরুঙ্গামারের মানুষ বাংলাদেশের মানুষ পাশের দেশ ভারত অর্থাৎ তাম পৃথিবীর যেই সমস্ত মানুষগুলো নিজের নামটা রেজিস্ট্রেশন করে রেখেছে ইমানদারের খাতায় সুবহানাল্লাহ কও একজন ছাত্র 9 এ বলল 10 এ বলল কিন্তু রেজিস্ট্রেশন করে নাই পরীক্ষা দিতে পারবে পারবে না তো আমরা দুনিয়ার জমে যারা মানুষ নামে জন্মগ্রহণ করেছি আমরা আল্লাহ জান্নাত যেতে চাইলে অবশ্যই আমাদের নাম ইমানদারের খাতায় তালিকাভুক্ত করতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মেসেজ দিয়েছেন এক আল্লাহ বলেন যেই বান্দা যেই বান্দি দুইটা গুণ অর্জন করতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিদেরকে কাল কিয়ামতের দিন দুইটা মর্যাদা আল্লাহ তাআলা দিবেন চিৎকার দিবেন আল্লাহু আকবার তাহলে আমরা দুইটা গুণ জানবো যেই দুইটা গুণ জানলে আমরা কিয়ামতের দুইটা মর্যাদা পাবো যারা শুনতে চাই একটু আওয়াজ করে তাকবীর লাগাতে হবে লিল্লাহি তাকবীর আর জোরে লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 87টি আয়াত কিংবা 89টা আয়াত কেবলমাত্র শুধুমাত্র যেই বান্দা যেই বান্দিরা ইমানদার যারা ইমানদারের খাতায় নামটা তালিকাভুক্ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ইমানদার নর এবং নারীদের উদ্দেশ্যে স্পেশাল মেসেজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে মেসেজ দিয়েছেন যে মেসেজগুলো আমরা একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে যেই শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে কিংবা একজন শিক্ষার্থী যেই শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে তার পড়াশোনা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা ভালো তাকে স্পেশাল কিছু সাজেশন দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোর মাঝে যেই বান্দা যেই বান্দিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং বান্দি যার ইমানদারের খাতায় নিজের নামটা তালিকাভুক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ইমানদার নর এবং নারীদেরকে মেসেজ দিয়েছেন সমাধান দিয়েছেন সাজেশন দিয়েছেন এরকম আয়াত সংখ্যা হলো 87টি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ